বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক, শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, প্রোগ্রাম ছিল, বিয়ের দাওয়াত ছিল, তো সবাই আসলে একটা সুখবর হয়েছে তাই তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমিও আপনাদেরকে আমার তরফ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফুলের। তো যেহেতু আমাদের এটা একটা ম্যারেজ মিডিয়া সেন্টার, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমাদের কাছে কিন্তু রেডি অবস্থায় অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। বিয়ের সাথে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, আমরা দিন রাত পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরই কাঙ্ক্ষিত পাত্রপাত্রী দেওয়ার জন্য। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। ইমেল তো আছে, lion121kanta@gmail.com। আসলে বেশ কিছু পাত্র অনেক আসছে, তাদের জন্য আমার পাত্রী দরকার। আসলে আমাদের এই পেশাটাই হচ্ছে পাত্র পাত্রীর। তো আমি আমার, যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, সবসময় আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে যেহেতু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, একটু একটু করে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের মাধ্যমে, আমি আমার যেহেতু এটা একটা পেশা, এই পেশাতে অনেকেই কিন্তু অনেকভাবে আমাকে হয়রানি করতে চাচ্ছে। তো আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকলে, ওপরে আল্লাহ, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি বেশ কিছু সমস্যার মধ্যে বলতে অনেকে আছে, অনেক অর্থবিত্ত অহংকারে ক্ষমতার প্রভাবের কারণে হয়তো কোনো কোনো মানুষ চায় যে কোনো না কোনোভাবে একটা মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করতে। তো আমি আপনাদের মাধ্যমে, আমি আগে থেকেই আমি বলে দিচ্ছি যে অনেকে অনেক কিছু চাচ্ছে, তো আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া করলে সত সুন্দরভাবে থাকলে সত্যের কখনো মৃত্যু নেই, আমার বিশ্বাস। আমি আমার সৎ ইনকাম করে, আমি মানুষের সেবা করে, আমি কাজ করে, আমি দিন রাত পরিশ্রম করে কাজ করছি। তো কিছু কিছু মানুষ আছে খুব হয়রানি করতে চায়, তারা দেখা যায় হয়তো তাদের সাথে কথাতে কোনো তাল না মিলে এলে তারপরে অনেকভাবে হয়রানি করতে, কারণ আজকাল আমি আমার যে আমি বলবো যে মিথ্যার উপরেই বেশি মানুষের সাম্রাজ্য গড়ে তোলে, মিথ্যা কাল্পনিক যত। আর মহিলা হলে তো বলারই কথা না, আর যদি সে কোনো অর্থবিত্তহীন মানুষ থাকে তাহলে তার কোনো করার কথা না। সেই জন্যই আসলে প্রতিনিয়ত অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে এই অপশক্তি, যারা অনেকেই সমস্যা ফেলতে চাচ্ছে, তাদের যাতে শত্রুতে বন্ধুতে পরিণত হয় এবং মিথ্যার যেটা মিথ্যাই যাতে থাকে। আল্লাহ কিন্তু বলছে কাল্পনিক মিথ্যা গল্প বানিয়ে মানুষকে হয়রানি করলে তার প্রাশ্চিত্য কিন্তু পেতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে, আমার মন খুবই ইয়ে, কিন্তু আমি যখনই থেমে যেতে চাই আমি বলি যে আমি তো সৎ, আমি তো আমার 100 পেশার ক্ষেত্রে আমি 100% সততা নিয়ে কাজ করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলিতে হিংসা জেলাসি হয়ে যায় যে ওরে বাবারা কী নাকি, আরে ভাই আমি তো একটা সামান্য একটা পেশা, এখানে অল্প অল্প করে আপনাদেরকে সাহায্য করছি, 1-2 হাজার টাকা দেন সেটা নিয়ে আমরা সারা দিন আপনাদেরকে সেবা দিচ্ছি, এখানে আপনার আমি বুঝি না কীভাবে মানুষের এত এই ছোটো মন হয়, কীভাবে একটা মানুষ কত কষ্ট করে কাজকর্ম করে খায় তার নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে হয়রানি করতে চায়। তো আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা যারা আমার কাছে আসেন, মিথ্যা কাল্পনিক কথাটা বাদ দেন, কল্পনার জগতেই বেশিরভাগ মানুষ থাকে। আমাকে যারা চিনেন তারা আমাকে বিচার করবেন, আমার এতটুকু কথা। কখনো মানুষকে হয়রানি করে কেউ কখনো শান্তি থাকবে না যদি সেটা মিথ্যা হয়। তো আমি যেহেতু আমার কিছু কিছু মানুষ কিছু ফোন করছে, অনেকভাবে হয়রানি করতে চাচ্ছে, তো আমি আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমি এই সামান্য পেশা দিয়ে আমি যাতে সুন্দরভাবে চলতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি। তো আজকে যেহেতু বেশ কিছু পাত্র আসছে, আমি পাত্রদের জন্য পাত্রী বোন তোমাদের আহ্বান জানাচ্ছি। যারা ডিভোর্স বিধবা আছো, অসংখ্য পাত্র আসছে, দুবাইয়ের পাত্র আছে, এটা শর্ট ডিভোর্স, ওর বয়স 30, ওদের এখানে গোপালগঞ্জে দেশে বাড়ি, ঢাকাতেই থাকে।
ইয়াতে বাড্ডাতে ছেলেটা আসছে, ও বিএসসি পাস। অনেকে আছে না দুবাই থাকা ছেলে পছন্দ করে, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, এদিককার অনেক অনেক ভালো ভালো ছেলে আছে, ওরা আসছে। আর আমেরিকা দুইটা তিনটা পাত্র আসছে, ওর বয়স 35-এর মতো, ওর হাইট 5'7", ওইখানে হচ্ছে জব করতেছে, ও শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে এমবিএ করা ছেলে, আরেকটা কানাডাই সিটিজেন, ওরও বয়স 30-এর মতো, যখন যেটা আসে তখন সেরকমই, ধানমন্ডিতে বাসা, ছেলেটা ইঞ্জিনিয়ার, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো মেয়ে চায়। তারপর আরেকটা ছেলে, উনিও কানাডায় সিটিজেন, কিন্তু ওনার ওয়াইফটা মারা গেছে, উনি ইঞ্জিনিয়ার পেশায়, উনি এখন দেশে আছে, এবার ওনার বয়সটা 55-এর মতো হয়ে গেছে, ওনার জন্য একটা ভালো মেয়ে চায়, উনি দেশে আছে, জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলছে। তারপর আরেকটা ভাইও কানাডিয়ার, আসলে অনেক পাত্রই আমাদের হাতে, কানাডা বেশ কিছু পাত্র। আরেকজনের হচ্ছে 40-এর মতো বয়স, উনিও এখন দেশে আছে মাস্টার্স করা, তো উনিও ডিভোর্স, ওনার জন্য একটা ভালো মেয়ে চায়। অসংখ্য কিন্তু বাইরের সিটিজেন এবং শিল্পপতি এবং মধ্যবিত্ত পরিবারেও বেশ কিছু ছেলে আসছে আমাদের হাতে, ডাক্তার আসছে, বিসিএস আসছে, আমেরিকা, কানাডা, জার্মানি, জাপান, তারপরে সুইডেন, ইটালি, ফ্রান্স, তারপরে এই এই দেশের উচ্চারণটা আমি কখনই করতে পারতেছি না, কী জানো এটা, ফিনল্যান্ডের কাছে একটা ইয়ে ওইখানে, তারপর ফিনল্যান্ডের কিন্তু আমাদের কাছে বেশ কিছু ডাক্তার ছেলেও আছে। তো আমি আপনাদের মাধ্যমে আমি সকলের দোয়া চাই, আমরা যে পেশাটা নিয়ে, পবিত্র পেশা নিয়ে মানুষের জীবন গড়ার জন্য আমরা আমাদের সামান্য মাত্র অসিলে আমরা আপনাদেরকে সন্ধান দিচ্ছি, আপনারা নিজেরা খোঁজখবর নিয়ে কাজ করবেন, আর আমি আপনাদের মাধ্যমে, আপনি আমার 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 আপনজন, আপনারা আমাকে একটু দোয়া করবেন, আপনারা এত ভালোভাবে কাজ করে যাচ্ছি, এগুলি দেখেও মানুষে আসলে হিংসা বশীভূত হয়ে মানুষকে ইমপ্রেস করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে, এই যে এখন বর্তমানে কী জানি হয়ে গেছে, প্রতিটা ক্ষেত্রে যেই মানুষটা মানুষের কল্যাণে কাজ করে সেই মানুষটার পিছনে বেশি লেগে থাকে, এটাই বুঝি না, এখন মানুষের ভালো করতে নাই, দেখা যায় যে মানুষের ভিতরে যত পেঁচানো, যত দেখলাম যে যারা বেশি পেঁচানো, মানুষের কথা লাগে, এগুলি নিয়েই মানুষ বেশি হয়রানি হয়, প্যারাসানি করে যারা। আমি সবসময় আমার মাথায় ব্রেন থাকে যে একটা মানুষকে যাতে প্যারাসানি মুক্ত হয়ে সহজে একটা কাজ হয়ে যায়, এইভাবে আমি চিন্তা করি। তো জানি না আমার কোনো ভুল হলে আপনারাও ক্ষমা করবেন, আর একটু খেয়াল রাখবেন আমাদের প্রতি, আপনাদেরকে আমি বললাম আপনারা আমার আপনজন, সেই হিসাবে আল্লাহ যাতে কোনো শত্রুর যাতে বন্ধুতে পরিণত হয়, কারণ একজন নারী হয়ে কাজ করছে 30 বছর ধরে, অনেকেই অনেকভাবে হয়রানি করতে চাচ্ছে, কিন্তু উপরে আল্লাহ আছে, আমি সবসময় আল্লাহর প্রতি সবসময় হাজারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এই পেশাটা দিয়ে আপনি মানুষের কল্যাণে কাজ করতে দিয়েছেন, কিন্তু মানুষ কিন্তু সবাই মানুষ না, অনেকের ভিতরে হিংসা, জেলাসি, এগুলি চলে আসে, তখন একটা নারীকে সবসময় কী করে, নারীকে যখন ডাবাতে থাকবে তাকে চরিত্র নিয়েই কথা বলে বেশিরভাগ, তো সেই জিনিসগুলিও সবাই আপনারা খেয়াল রাখবেন, একটা নারীর সাথে কিন্তু আল্লাহর সম্পর্ক, একটা নারীকেই কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছে একটা মানুষ সৃষ্টির জন্য, তাই নারীদের সম্মান করে কথা বলতে হবে এবং নারীদেরকে নিয়ে মিথ্যা কাল্পনিক গল্প কখনো বানাবেন না, একজন নারী একজন মা সবসময় মনে রাখতে হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, এবং এই শত্রুগুলি যে আমার হয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক এবং তাদেরকে আল্লাহ বন্ধুতে পরিণত করুক, আমি এই দোয়া আপনাদের মাধ্যমে চাই, আপনারা দোয়া করবেন আমার এই প্রতিষ্ঠানটা যাতে টিকে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, অফিসেই আছি, যোগাযোগ করতে থাকেন ইনশাআল্লাহ।